আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। শুরু করছি নতুন একটি ব্লগ, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো দেখতে পাচ্ছেন, সকালবেলার চা বসিয়ে দিয়েছি, আর মাঝে মধ্যে কিন্তু এরকম টি ব্যাগগুলো ছিঁড়ে গিয়ে চা পাতা বের হয়ে যায়, তখন এগুলোকে ছেঁকে নিতে হয়। সকালবেলা মজার এক কাপ দুধ চা না হলে তো ভালোই লাগে না। এক টিন বিনস আমি একটি প্যানে ঢেলে নিচ্ছি, তারপর এগুলোকে চুলায় গরম করে নিব। ভালো করে চুলায় এরকম ভালো করে গরম করে নিলে কিন্তু একটু ঘন হয়, ভালোভাবে গরম হয় আর খেতেও ভালো লাগে। এই তো চা নাস্তা সব গরম হচ্ছে, আর একটি প্যানে আমি একটা ডিমও দিয়ে দিলাম। আপনাদের অনেকেই হয়তো সকালবেলা এরকম চা ব্রেড বিনস এক খেতে পছন্দ করেন, আমার তো বেশ ভালো লাগে আর মাঝে মধ্যে এভাবে খাওয়া হয়। ব্রেড টোস্টের সাথে এরকম বিনস আর ডিম খেতে ভালোই লাগে। আমাদের দুজনের জন্য নাস্তা রেডি করে নিলাম আর ব্রেড টোস্টও করে নিয়েছি। এটা ছিল শনিবার, আর বাচ্চারা কিন্তু অলরেডি উঠে গেছে, কিন্তু উপর থেকে এরা এখনও নামেনি। হামজার বাবাও এত জলদি ঘুম থেকে উঠেন না, কিন্তু আজ শনিবার, তারপরও ওনার হসপিটালে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, কুইন এলিজাবেথ হসপিটালে। আর এমনিতে তো শনিবারে আসলে থাকে না, আজ একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, এজন্য একটু তাড়াতাড়ি উঠেছেন। ব্রেড টোস্ট, ডিম, বিনস এরকম ব্রেকফাস্ট হামজার বাবা ভালোই পান, আমার কাছেও ভালো লাগে। তবে মাঝে মধ্যে চিজ দিয়ে টোস্ট করে খেলেও কিন্তু আরও বেশি ভালো লাগে। এটা ছিল শনিবার, দেখতে পাচ্ছেন বাইরের ওয়েদার বেশ মেঘলা, আর বাতাস তো আছেই, কয়েকদিন থেকে তো প্রচণ্ড বাতাস হচ্ছে আর অনেক বৃষ্টিও হচ্ছে, আর অনেক অনেক ঠান্ডা তো আছেই। আজ শনিবার আর আগামীকাল রবিবার, হলিডে তো শেষ হয়েই গেল। এত তাড়াতাড়ি আসলে এক একটা দিন, সপ্তাহ, মাস, বছর কিভাবে যে কেটে যায়। আর এভাবেই একটা একটা দিন, একটা একটা সপ্তাহ, মাস, বছর করে কিন্তু আমাদের জীবন থেকেও সময় চলে যাচ্ছে। আমাদের সবারই বয়স বাড়ছে আর আয়ু কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে। আমাদের জীবনের নির্দিষ্ট সময় থেকে একটু একটু করে সময় চলে যাচ্ছে। আজ শনিবার বাচ্চারা যেহেতু ঘরে আর ওদেরকে নিয়ে যাচ্ছি, এজন্য ওরাও খুব খুশি। টুকিটাকি কিছু কিনতে হবে, যদিও ঘরের শপিং টপিং তেমন কিছু লাগবে না, এমনিতে শুধু টুকিটাকি কিছু আর কিছু গিফট কিনতে হবে, এজন্যই আমরা এসেছি। ওদেরকে নিয়ে তেমন একটা শপিংয়ে আসতেও চাই না, আর বেশি তো আসাও হয় না। হামজাটা এদিক ওদিক দৌড়াদৌড়ি শুরু করে দেয়, ওদেরকে খুঁজে পাই না, জন্য একটু কেমন যেন লাগে, ভালো লাগে না। হামজা কি প্রেজেন্ট দিবে সে ভাবছিল, অনেক কিছুই নাম বলছিল, তারপর শপে এসে কিন্তু সে এক ব্যাগ চকলেট কয়েন কিনল। আমি ওকে আর না বলিনি, কেননা সে চাচ্ছে দিক, ওরাই তো গিয়ে খাবে। ওরা তো এক একজন এক একদিকে চলে গেছে, আর আমিও হামজার পিছনে পিছনে ঘুরছি, মনে হচ্ছে তাড়াতাড়ি সব থেকে বের হয়ে গেলেই বাঁচি। কিছুক্ষণ ঘোরাঘুরি করে সে আমাকে, এই তো দেখতে পাচ্ছেন, একটা মেকআপের সেট হাতে নিয়ে আমাকে দেখালো, সে এটা নিবে ওর ফুফুর জন্য। আমি বললাম যে এটা বাচ্চাদের জন্য, এটা নিতে হবে না, তারপর সে এটা রেখে দিয়েছে। বিএম থেকে বের হয়ে অন্য আরেকটা শপে গিয়ে ওরা কার্ড আর একটা গিফট কিনেছে বাচ্চারা, সেখানে গিয়ে শ্যুট করিনি, কেননা অনেক মানুষের ভিড় ছিল, আর এখন আমরা এসব নিয়ে ঘরে চলে যাচ্ছি। এটা ছিল পরের দিন বিকেলবেলা, আমরা বেড়াতে এসেছি একজনকে সারপ্রাইজ দেবার জন্য। আসলে সকালবেলা একবার আমি বলেছি, মেসেজ দিয়ে বলেছি যে আমরা আসব, আর আমরা আসার কারণটাও আপনারা এতক্ষণে বুঝতে পারছেন। আমরা আজ আমার চাচা শ্বশুরের বাসায় বেড়াতে এসেছি, আমার এক ননদের বার্থডে ছিল, আর আমার তিনজনই কিন্তু বেশ এক্সাইটেড ছিল, ওরা এক সপ্তাহ থেকে বেশ ওয়েট করছিল।
আর হামজাও খুবই এক্সাইটেড ছিল, ও বারবার বলছিল ও কি গিফট দিবে। ওকে যখন শপে নিয়ে গিয়েছিলাম তখন সে কিছু চকলেট কয়েনের ব্যাগ নিয়ে এসেছিল। আসলে ওর হয়তো চকলেট কয়েন খেতে ইচ্ছে করছিল, এজন্যই চকলেট কয়েন নিয়ে আসলো। আর যখন ওর প্রেজেন্টটা ওর ফুফু খুললো তখন সে খেতে চাইল। ও শপে গেলে, যদি ওর বাবার সাথে শপে যায় তাহলে তো চকলেট কয়েন বা এরকম সুইট চকলেট কী সব নিয়ে আসে, আবার না গেলে ও এমনিতে এটা সেটা বলে দেয়। আর আজও মনে হয় ওর ইচ্ছে হচ্ছিল চকলেট কয়েন খাওয়ার জন্য, এজন্যই সে এটাই চুজ করলো। আমার মা মনি দুজন কিন্তু টুকিটাকি কিছু নিয়ে এসেছে, আর সকাল থেকে ওরা খুবই বিজি ছিল এগুলো প্যাকিং করার জন্য আর কার্ডে কিছু লেখার জন্য। ওরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে একটা টেবিল সাজিয়ে রেখেছে সব কিছু দিয়ে। এদিকে কেক দেখতে পাচ্ছেন, আর এই কেকগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে, খুব সুন্দর করে সাজিয়েছে ওরা। চকলেট বিস্কিট, চকলেট বিস্কুট, ড্রিঙ্কস এসব দিয়ে দেখতে পাচ্ছেন ওরা খুব সুন্দর করে রেখেছে টেবিলটা সাজিয়ে। আবার টেবিলের উপরে কয়েক রকমের কেকও দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। এসব সুইট চকলেট কেক এরকম মিষ্টি খাবার দেখলে বাচ্চারা কিন্তু খুব খুশি হয়। যদিও এসব কেকের প্রতি হামদার তেমন কোনো আকর্ষণ নেই, দেখা যায় মাঝে মধ্যে খায় মাঝে মধ্যে খায় না। বার্থডে বা এরকম যে কেকগুলো অর্ডার করে আনা হয় সেগুলো সে তেমন একটা খেতে চায় না, কিন্তু এমনিতে যে প্লেন কাপ কেকগুলো সেগুলো কিন্তু সে খায়, বা বেলকনি কেক যেগুলো সেগুলো কিন্তু সে খুবই ভালো পায়। স্কুল হলিডে শেষ হয়ে যাচ্ছে, আর এই হলিডেতে বাচ্চাদেরকে নিয়ে তেমন কোথাও যাওয়া হয়নি। আজ ওদের ঘরে এসেছি, ওরা ভালোই পেয়েছে, জোর বৃষ্টি বাতাস আর প্রচণ্ড ঠান্ডার কারণে তেমন বেশি কোথাও আসলে বের হওয়া যায়নি। হলিডে আসার আগে আমরা অনেক অপেক্ষা করে থাকি যে হলিডে আসবে, আর হলিডে আসার পর কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায়, বোঝাই যায় না। ওদের করে আসলে বাচ্চারা বেশ ভালো পায়, কেননা ওদের সাথে খেলার মানুষ আছে, এজন্যই ওরা আরও বেশি ভালো পায়। বাচ্চারা দেখবেন যদি কারো করে সমবয়সী কেউ থাকে তাহলে কিন্তু যাওয়ার জন্য পাগল হয়ে যায়, আর যদি কেউ না থাকে তাহলে কিন্তু সেখানে যেতে চায় না। খুব সুন্দর করে টেবিল সাজিয়েছে ওরা, আর এর জন্য একটু শ্যুট করে নিলাম আপনাদের সাথে শেয়ার করবো। এর জন্য বসে আছি, সবাই মিলে গল্প করছি, আর ঘরে তো যতক্ষণ থাকি ততক্ষণই শুধু কাজ আর কাজ, কাজ শেষই হয় না। কোথাও গেলে মনে হয় একটু বসতে পারি। বাচ্চারা তো টেবিল থেকে সুইট চকলেট এসব যার যা মনে হচ্ছে তাই নিয়ে খাচ্ছে। এই তো আমি চা খাচ্ছিলাম বসে, আর একটু শুট করেছিলাম। যে কোনো ধরনের পার্টিতে অনেক খাবার আর অনেক আনন্দ এসব নিয়েই বেশ জমে উঠে। আজকের পার্টিটাও এরকম ছিল, বেশ আনন্দময় ছিল। এদিকে দেখতে পাচ্ছেন আরও অনেক খাবার ওরা অর্ডার করেছিল হোম ডেলিভারির জন্য, ডেলিভারি ম্যান এসে দিয়ে গেছে। এসব খাবার তো সবারই ভালো লাগে, বিশেষ করে বাচ্চারা তো খুবই খুশি হয় এসব খাবার দেখলে। অনেকগুলো আইটেম দেখতে পাচ্ছেন, লামচপ, শিশ কাবাব, চিকেন টিকা, চিপস, আর এর সাথে সস, মেয়োনিজ, ড্রিঙ্কস এসব তো আছেই। খাবারগুলো দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় লাগছে, বাচ্চারা তো খুবই খুশি হয়েছে, আমরা সবাই খেয়েছি, অনেক ভালো লেগেছে আজকের এই পার্টিটা। সবাই মিলে অনেক গল্প গুজব আনন্দে আমরা সময় কাটিয়েছি। পার্টি হোক বা না হোক, কেউ ঘরে আসলে বা কারো ঘরে গেলে বেশ ভালোই লাগে, কেননা অনেক গল্প গুজব করে সময় কাটানো যায়, এজন্য বেশ ভালোই লাগে। হামজা তো সব খাবার খাবে না, সে যা খাবে সেগুলো দেওয়া হয়েছে, কিন্তু এগুলো সে খায়নি, শুধু চিপস খেয়েছে, চিকেন আর খায়নি। এদিকে সব বাচ্চাদেরকে খাবার দেওয়া হয়েছে, ওরা বসে খাচ্ছে। পার্টিতে বাইরে তেমন কেউ নেই, ওদের ফ্যামিলির সবাই, আর আমরাও ডেট জানতাম এজন্য আমরাও চলে আসলাম।
ছোটদের খাবার দেয়া হয়ে গেছে, এই তো এখন আমার খাবারও এসেছে, এখন আমিও বসে বসে খাবো। খাওয়া দাওয়া শেষ, এখন গিফটগুলো খোলার পালা। যদিও আমরা বেশি সময় আর বসতে পারিনি, কয়েকটা খোলার পর দেখে চলে এসেছিলাম। যদিও চলে আসা বাচ্চারা ভালো পায়নি, ওরা আরেকটু সময় বসতে চেয়েছিল। কেক কাটার আগে যেহেতু আমরা চলে এসেছি, তাই ওরা আমাদের বাঘের কেকগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে কেটে। খাবার দাবার তো খেয়ে এসেছি, শুধু কেক বাকি। এখন ঘরে আসার পর বাচ্চাদেরকে আমি কেকটা বের করে ওদেরকে কেটে দিয়ে দিচ্ছি। ছোট একটা ব্যাগও দেখতে পাচ্ছেন, সেটার মধ্যেও কিছু কাপ কেক বিস্কিট এসব আছে। হামজা যদিও রাতের বেলা কেক আর খায়নি, পরের দিন অবশ্য একটু খেয়েছে। এই তো দেখতে পাচ্ছেন বার্থডে কেকের কিছু অংশ। সবার জন্য এখন আমি কেক কেটে নিব, আর ওদের বাবার জন্য এক পিস রেখে দিব। আজকের ভিডিওতে তেমন কিছু আর শেয়ার করছি না। অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক ভালোবাসা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।